পরিবারের সব লোকজন চুপচাপ বসে আছে, কারো মুখে কোনো কথা নেই, সবার মুখে চিন্তার ছাপ। আজ কিম্বারের বড় ছেলে মিস্টার জিয়ন জাংকুকের বিয়ে ছিল। 10 বছরের রিলেশনের পর জাংকুক ও তার পালিয়ে যাওয়া প্রেমিকা সিদ্ধান্ত নেয় বিয়ে করার জন্য। তাদের দুজনের সম্পর্কটা দুই পরিবারের সবাই মেনে নিয়েছিল। অনেক ধুমধাম করে তাদের বিয়ে হচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে মেয়েটা নিখোঁজ হয়ে যায়। বাড়ির সবার সাথে জাংকুক বসে আছে, পুরো বাড়িতে মেহমান গিজ গিজ করছে। নীরবতা ভেঙে জাংকুকের দাদু বলে জাংকুকের সাথে তেরি বিয়ে হবে। ওনার কথায় সবাই ওনার দিকে তাকায়। ওনার এই কথাটা যেন কেউ হজম করতে পারছে না, কারণ হলো তের মাত্র 15 বছর বয়স আর জাংকুকের 27 বছর। তাহলে বিয়েটা কি করে সম্ভব? বাবা আপনি কি বলছেন? তের বাবা বেঁচে নেই, তে আর তের মায়ের দায়িত্ব তের বড় বাবা অর্থাৎ জাংকুকের বাবা নিয়েছে। আমি একদম ঠিক বলেছি বৌমা, এছাড়া আমাদের কোনো উপায় নাই। বাবা কি বলছেন এসব? তে তো বৌমা, আমি আর একটা কথাও শুনতে চাই না, তুমি যাও তাকে সাজিয়ে নিয়ে আসো। দাদু আমি একে বিয়ে করব না। আমিও একে বিয়ে করব না, আমি কারো সিদ্ধান্ত জানতে চাইনি, আমি যা বলেছি তাই হবে। এই বলে জাংকুকের দাদু সেখান থেকে চলে যায়। আর জাংকুক তার বাবাকে বলে, বাবা তুমি অন্তত কিছু করো। জাংকুক প্লিজ, যা করার তুমি করেছো, এবার অন্তত আমাদের একটু শান্তি দাও। এই বলে জাংকুকের বাবাও সেখান থেকে চলে যায়। আর তেকে নিয়ে যাওয়া হয় সাজানোর জন্য। আর খুব ভালোভাবে আমাদের তে আর জাংকুকের বিয়েটা সম্পন্ন হয়। আর কিছুক্ষণ পর তেকে বাসর করে বসিয়ে দেওয়া হয়। তে একা বসে বসে বোর হচ্ছে, তার মধ্যে ভারী লেহেঙ্গা গহনা পরা। আমার কি এগুলো খুলে ফেলা উচিত? কিন্তু এগুলো খুলে কি পরবো? আম্মু যে আমাকে একা এখানে পাঠিয়ে দিল, আমি একা ঘুমাবো কি করে? এ বসে বসে এসব ভাবছে আর পরার মতো কিছু খুঁজছে। অবশেষে জাংকুকের একটা সাদা শার্ট পরে নেয়। তে গহনা আর লেহেঙ্গা এক পাশে রেখে ঘুমানোর জন্য রেডি হচ্ছিল, তখনই সে দরজা খোলার আওয়াজ পায়। আর তে তাড়াতাড়ি দাঁড়িয়ে পড়ে। আর জাংকুক রুমে ঢুকতে দেখে তে তার শার্ট পরে আছে। এমনিতেই আর জাংকুকের মাথাটা গরম, তার মধ্যে নিজের শার্টের গায়ে দেখে মাথাটা আরো গরম হয়ে যায়। তে তো জাংকুককে দেখে ভয়ে শেষ কাঁচো মাচো হয়ে দাঁড়িয়ে আছে। তুই আমার শার্ট কেন পরেছিস? মানে আসলে আসলে নকলে বুঝাতে আসবি না, তোর সাহস কি করে হয় আমার শার্ট পরার? আর কখনো যদি দেখি তোকে একদম মেরেই ফেলবো। আর তুই আমার রুমে কি করছিস? আমাকে এখানে থাকতে বলেছে। তোকে থাকতে বললো আর তুই নাচতে নাচতে চলে এসেছিস? আমি তো নাচতে নাচতে আসিনি, হেঁটে হেঁটে এসেছি। চুপ, খুব বেয়াদব হয়েছিস, মুখে মুখে আবার তর্ক করছিস। এবার তে তো কেঁদেই ফেলে, কিন্তু শব্দ না করে কাঁদে। জাংকুক একটা বালিশ নিয়ে বেলকনিতে চলে যায়। আর তে মুখ ভেঙচি কেটে বিছানায় শুয়ে পড়ে। জাংকুক বেলকনির দোলনায় বসে সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে। মায়ের ডাকে সকালে তের ঘুম ভাঙে। তে ঘুম ঘুম কণ্ঠে বলে, কি হয়েছে আম্মু, ডাকছো কেন? ডাকছি কেন মানে, কত বেলা হয়েছে তোর কোনো খেয়াল আছে? আর জাংকুক তো কখন উঠে গেছে? ধুর আম্মু, ওই জাংকুক ফাংকুকের কথা বলো না তো। কেন বলবো না তে, ও তোর স্বামী, আমার থেকে গুনে গুনে 13 বছরের বড়। ওই বুইরা বেটা কি করে আমার স্বামী হয়? তে এরকম বাজে কথা যেন কখনো না শুনি, নিজের স্বামীকে সম্মান করতে শিখো। এই কথা বলে তের মা নিচে চলে যায়। একটু পর তেও ফ্রেশ হয়ে নিচে আসে। তে খাবারের প্লেটটা নিয়ে সোফায় বসে টিভি অন করে কার্টুন দেখতে থাকে। হঠাৎ তে দেখে জাংকুক একটা বড় লাগেজ নিয়ে বেরোচ্ছে। কোথায় যাচ্ছ? বাবা আমি চিটাগং যাচ্ছি। জাংকুক তুমি কোথাও যাবা না, আর যদি যাও তাহলে তেকে নিয়ে যাও। আমি যাব না। তোকে আমি নিলে তো যাবি। ইস ঠং, আমি গেলে তো আপনি আমাকে নেবেন। আমার মুখের উপর কথা বলার সাহস কোথায় পাস তুই? চুপ করো তোমরা। জাংকুক তে তোমার স্ত্রী, সো তে সব দায়িত্ব তোমার, তো তুমি যেখানে যাবা সেখানে তেকে নিয়ে যাবা, আর তেকে যদি না নাও তাহলে তোমারও যাওয়া হবে না। এই বলে জাংকুকের বাবা সেখান থেকে চলে যায়। জাংকুক তো রাগে চোখে তের দিকে তাকিয়ে আছে। তে জাংকুককে একটা ভেঙচি কেটে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর তে ড্রেস পরে কাঁধে ব্যাগ নিয়ে রেডি হয় স্কুলে যাওয়ার জন্য। তখন তার দাদু ডাকে। দাদু ডেকেছো? হ্যাঁ ডেকেছি, আজকে স্কুলে যেতে হবে না। কিন্তু কেন দাদু? যাও রুমে গিয়ে সুন্দর করে সাজুগুজু করে এসো, একটু পরে মেহমান চলে আসবে। তারপর তে আর কি করবে, মন খারাপ করে নিজের রুমে চলে যায়। কিছুক্ষণ পর শাড়ি আর গহনা নিয়ে তের রুমে জিমিন আসে। আর জিমিন হলো জাংকুকের ছোট বোন। তে এই নাও তোমার শাড়ি আর গহনা, চলো আমি তোমাকে হেল্প করি। জিমিন আপু আমার এসব শাড়ি গহনা ভালো লাগছে না, আমি একটা গাউন পরি। এরপর জিমিন তেকে শাড়ি পরিয়ে সুন্দর করে সাজিয়ে দেয়। সারাদিন তেকে সারা দুনিয়ার লোকেদের সাথে পরিচয় করানো হয়। প্রায় রাত 10টায় তেকে ছাড়া হয়। তে ক্লান্ত শরীর নিয়ে নিজের রুমে চলে যায়। আল্লাহ আজ গোটা দুনিয়ার মানুষ আমাকে চিনে গেল, আর মনে হয় কেউ বাকি নাই, সবাই আমাকে এখন এক নামে চিনবে, মিস্টার জিয়ন জাংকুকের ওয়াইফ মিসেস জিয়ন তে। তখন এই রুমে জাংকুক আসে, তের দিকে একবার তাকিয়ে ওয়াশরুমে চলে যায়। তেও জাংকুকের চলে যাওয়া দেখে আলমারির কাছে যায়। ওই একদম আমার শার্ট পরবি না। তে আলমারি খুলে
বলতে গিয়েছিল জাঙ্গকের কথায় সে পিছনে তাকায়। আপনার কেন মনে হয় আমি প্রতিদিনই আপনার শার্ট পরব? মনে হওয়ার কিছু নাই, তুই তো আলমারির কাছে আমার শার্ট নিতে গিয়েছিলি। যতসব ওভার স্মার্ট। তারপর তে জাঙ্গককে পাত্তা না দিয়ে আলমারি খুলে একটা টি-শার্ট আর স্কার্ট বের করে জাঙ্গকের দিকে তাকিয়ে হাসি দিয়ে ওয়াশরুমে চলে যায়। আর জাঙ্গক প্রতিদিনের মতো বালিশ নিয়ে বেলকনিতে চলে যায়। পরের দিন তে স্কুলে যেতে তার বেস্ট ফ্রেন্ড আয়ু তার পাশে বসে আর বলে, কি রে তে, তোর নাকি বিয়ে হয়েছে? হ্যাঁ রে হয়েছে। তুই আমাকে একবারও বললি না, কেমন বেস্ট ফ্রেন্ড তুই আমার? আমার বিয়ে আমিই জানতাম না, তোকে কি বলতাম বল? ঠিক আছে, তাহলে এখন বল তার বর কেমন? আমার বর হলো গোমরা মুখো বুড়ো একটা লোক। কি কি বলছিস কি তে? একদম ঠিক কথা বলছে রে আয়ু, আমার থেকে গুনে গুনে 13 বছরের বড়। আর জানিস সারাটা দিন আমাকে বকে আর মুখটাকে কাকের মতো করে রাখে, পেঁচা একটা। তে কথা শুনে আয়ু তো হাসতে হাসতে শেষ। এবার তে খুব রাগ হয় আর তে বলে, আমি তোর সাথে আমার কষ্টটা শেয়ার করছি আর তুই হাসছিস, যা তোর সাথে কথাই বলবো না। এবার আয়ু হাসি থামিয়ে বলে, সরি রে বেবি আর হাসবো না। এরপর ক্লাসে টিচার চলে আসে। তে সবগুলো ক্লাস করে তাড়াতাড়ি বাসায় ফিরে আসে। তে নিজের রুমে এসে না দেখে ব্যাগ ছুঁড়ে মারে বেডে। বেডের মধ্যে জাঙ্গক শুয়েছিল। ব্যাগটা গিয়ে জাঙ্গকের উপর পড়ে। এই পাগলি, জাঙ্গকের চিৎকারে তে চকমকিয়ে জাঙ্গকের দিকে তাকায়। চোখে দেখিস না কানা নাকি তুই? আসলে আমি খেয়াল করি নাই। তারপর জাঙ্গক তের ব্যাগটা ফেলে দিয়ে বলে, তুই কখন খেয়াল করিস বল? আমার তো মনে হয় তোর মধ্যে খেয়াল শব্দটাই নাই, তুই আসলেই একটা পাগল। কেনই পাগলকে বিয়ে করলেন? আমি এই বিয়েটা মন থেকে করিনি, আমাকে জোর করা হয়েছে। হ্যাঁ তাই তো, আপনার এই গোমরামুখো চেহারা দেখে আপনার পালিয়ে যাওয়া বউ পালিয়েছে। এর মুখে এই কথা শুনে জাঙ্গক একটু থেমে যায়। এরপর সে আর কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে যায়। তারপর তে ওইদিকে পাত্তা না দিয়ে ফ্রেশ হতে চলে যায়। বিকেল হতেই তে মাঠে কাপড় চোপড় গোছাচ্ছে আর কান্না করছে। তে পাশে বসে নখ কামড়াচ্ছে, সে কিছুই বুঝতে পারছে না। ও মা কি হয়েছে বলো না, কখন থেকে তো জিজ্ঞাসা করছি, আমরা কি বাসা থেকে চলে যাচ্ছি? আমরা না, শুধু তুই যাচ্ছিস। কোথায় যাব? তুই জাঙ্গকের সাথে যাবি। তারপর তে তার মাকে জড়িয়ে ধরে বলে, আম্মু আমি যাবো না, তোমাকে ছেড়ে আমি কিছুতেই থাকতে পারবো না। তোকে থাকতে হবে যে মা, আমার দেরি হয়ে যাচ্ছে, নিচ থেকে চিৎকার দিয়ে জাঙ্গক বলে। তের মা তাকে রেডি করিয়ে দেয়। বাসার সবার কাছ থেকে বিদায় নিয়ে ওরা বেরিয়ে পড়ে। জাঙ্গক ড্রাইভ করছে, মেঘলা আকাশের মতো মুখ করে পাশেই বসে আছে। হঠাৎ জাঙ্গকের ফোনে একটা কল আসে আর জাঙ্গক কলটা রিসিভ করে। হ্যালো জাঙ্গক, তুমি কেমন আছো? মেয়েটার কণ্ঠ শুনে জাঙ্গক একবার টের দিকে তাকায়। লিসা তুমি কেন ফোন করেছো আমাকে, বেঁচে আছে কিনা তা জানতে? কেন করলি আমার সাথে এরকম? জাঙ্গক সরি, বিশ্বাস করো আমি ইচ্ছে করে করিনি কিছু। তোমার কোনো কথা শুনবো না আমি, আমাকে ভুলেও আর কখনো কল দিব না। এই বলে জাঙ্গক আছাড় মেরে ফোনটা ভেঙে ফেলে। পাশে তে ভয়ে কেঁপে ওঠে। জাঙ্গক ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে, তে তো ভয়ে ভয়ে শেষ। তে এই ভয়ে আছে যে কখন জানি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, সে কিছু বলার সাহসও পাচ্ছে না। কিছু বললেই তো জাঙ্গক তাকে ধমক দিবে, তাই বসে বসে সে দোয়া পড়ছে। কিছুক্ষণ পর জাঙ্গকের গাড়িটা একটা গাছের সাথে ধাক্কা খায়। তেও মাথার অনেক আঘাত পায় আর জাঙ্গকও ব্যথা পায়। এবার তে রেগে গিয়ে বলে, আপনি কি মানুষ? কেন আপনার পার্সোনাল প্রবলেমের জন্য আমাকে হেনস্থা করছেন? আমার বাবা নেই বলে, আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই বলে, আপনি খুবই খারাপ মানুষ। এই কথা বলে তে গাড়ি থেকে বেরিয়ে যায় আর রাস্তার এক পাশে বসে কাঁদতে থাকে। তে জাঙ্গক এখনো গাড়ির মধ্যেই বসে আছে আর তের বলে যাওয়া কথাগুলো ভাবছে। তে অনেক কান্না করছে, আসলে তার খুব খারাপ লেগেছে। কেন জাঙ্গক এমন করছে? জাঙ্গক যদি তেকে মানতেই না পারে তাহলে বিয়ে কেন করলো? তারপর জাঙ্গক তের পাশে এসে বলে, তে বাসায় চল। তে জাঙ্গকের দিকে তাকায়, জাঙ্গক আগে আগে হেঁটে চলছে। তে যাচ্ছে কিনা সেদিকে কোনো খেয়ালই নেই জাঙ্গকের। এরপর তে উঠে জাঙ্গকের পেছন পেছন যায়। তারপর ওরা একতলা একটা বাড়িতে যায়, বাড়িটা খুবই সুন্দর। এই বাসাটার সামনে 10 তলা একটা বিল্ডিং আছে। জাঙ্গক বাড়িতে গিয়ে একটা রুমে ঢুকে ধপ করে দরজাটা বন্ধ করে দেয়। তে আর কি করবে, সে অন্য একটি রুমে যায়। তের মাথা থেকে রক্ত ঝরছে। তে আয়নার সামনে দাঁড়িয়ে ওনা দিয়ে রক্ত মুছে নেয়। তারপর ড্রেস চেঞ্জ করে রান্নাঘরে চলে যায়।